হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ত্রিপুরার এসটিজিটি পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের স্বামী বিবেকানন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে প্রথমে দেখো তার জন্ম এবং জন্মস্থান তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি ঠিক আছে আর জন্মস্থান কলকাতায় শিমুলিয়ায় পিতার নাম কি বিশ্বনাথ দত্ত মাতার নাম ভুবন ভুবনেশ্বরী দেবী দেখো তার আসল নাম তার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত আর শৈশবকালে তার নাম ছিল বীরেশ্বর তার ছদ্ম নাম ছিল বিলে আর মৃত্যুবরণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দের চাই জানুয়ারি ঠিক আছে নেক্সট স্বামী বিবেকানন্দের জন্ম সারা ভারত জুড়ে বিশ্ব যুব দিবস হিসাবে পালন করা হয় ঠিক আছে তার জন্মদিনটাকে বিশ্ব যুব দিবস হিসাবে পালন করা হয় দেখো তিনি দীক্ষা গ্রহণ করেন শ্রী রামকৃষ্ণের কাছ থেকে শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ঠিক আছে দেখো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় যান কবে যান আঠারোশো তিরানব্বই সালে ওকে দেখো বিবেকানন্দ কলম্বোই প্রথম বক্তৃতা রাখেন পবিত্র ভূমি ভারতের নামে নেক্সট স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো বেলুর মঠ প্রতিষ্ঠাতা করেন স্বামী বিবেকানন্দ হবে এখানে ভুল হয়েছে ঠিক আছে স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠাতা করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ মানব সেবা মানব সেবা করাই হলো রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ নেক্সট দেখো বিবেকানন্দ দুটি পত্রিকার নাম বাংলা হচ্ছে উদ্বোধন এবং ইংরেজিতে হচ্ছে প্রবুদ্ধ ভারত এই দুইটি পত্রিকা তিনি প্রতিষ্ঠাতা করেন ঠিক আছে বা সম্পাদনা করেন নেক্সট দেখো স্বামী বিবেকানন্দের চিন্তামূলক গ্রহ গ্রহন্ত এটা ভাবে ও পাশ্চাত্য নেক্সট স্বামী বিবেকানন্দের ভ্রমণমূলক গ্রন্থটি হলো পরিব্রাজক এটা হবে গ্রন্থ ঠিক আছে তারপর স্বামী বিবেকানন্দ প্রাচীন ভারত প্রাচীন ভারতের জীবনযাত্রা তুলে ধরেছেন বর্তমান ভারত গ্রন্থে শ্রী রামকৃষ্ণ শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে দেখো স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ কি কী গ্রন্থ আছে এগুলো একবার দেখিনি প্রথমে আছে পরিব্রাজক আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পাচাত সেটা উনিশশো দুই খ্রিস্টাব্দের বর্তমান ভারত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ভাব ভাব বার কথা উনিশশো সাত খ্রিস্টাব্দের পত্রাবলী কর্মযুগ পত্রাবলী হবে একটা আর কর্মযুগ হবে আরেকটা কর্মযুগ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের রাজ যুগ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জ্ঞান যুগ ভক্তি যুগ এছাড়াও আর কি আছে দেখো মাই উনিশশো এক খ্রিস্টাব্দের এরপর আছে কি বলা বাহুল্য ঠিক আছে নেক্সট দেখো তার পত্রিকা তিনি কিছু গুরুত্বপূর্ণ কিছু কিছু পত্রিকা প্রকাশ করেছেন সেই পত্রিকাগুলো উদ্বোধন বিশ্ববাণী মাসিক তারপর দেখো দেশ ও সমাজ শিক্ষা পত্রিকা স্বামী পরিব্রাজক নেক্সট দেখো পরিব্রাজক রচনা দি রচনা পূর্ব নাম ছিল বিলাত যাত্রা যাত্রীর পত্র বিলাত যাত্রীর পত্র ছিল পরিব্রাজক রচনাটির পূর্ব নাম নেক্সট বিবেকানন্দ সাধু বা গদ্য রচনা করেন পরিব্রাজক পরিব্রাজক গ্রন্থটি বিবেকানন্দ রচনা করেন কার অনুরোধে দেখো স্বামী ত্রিগুণার্তি তানন্দের অনুরোধে নেক্সট স্বামী বিবেকানন্দ বালগঙ্গাধর তিলককে বেলুর মোটে চা বানানোর জন্য আমন্ত্রণ জানান ঠিক আছে নেক্সট দেখো আছে স্বামী বিবেকানন্দ পেনিন নামক জাহাজ বিদেশে গিয়েছিলেন তাহলে স্বামী বিবেকানন্দ কোন জাহাজে বিদেশে গিয়েছিলেন পেনিন সুলার নামক জাহাজে বেলুর মঠে পালিত স্বামী বিবেকানন্দের কুকুরটির নাম হল বাঘা নেক্সট বা আজকে শেষ প্রশ্নটি বা শেষ গুরুত্বপূর্ণ তথ্যটি হল নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ নামটি দিয়েছেন মহারাজা অজিত সিংহ ঠিক আছে এ ছিল আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ